সোনাপুরের এটি সেউজিয়া পাহাড় নিশাটোর ভিতরতে কাটি তহিলং করার ভয় লগা ছবি সংবাদ মাধ্যমত বিস্তারিত প্রতিবেদন সহ সম্প্রচার হওয়ার সময়তেই বৃহস্পতিবারে RTI কর্মী দুলাল বড়াই সোনাপুর আরক্ষী থানাত শিখা দেৰ বিরুদ্ধে তৰিলে এজাহাৰ। সোনাপুর ট্রাইবেল বেল্টর 10 বিঘা মাটি কিদরে পালে শিখা দে? ঘর বনোৱাৰ অজুহাতেৰে ৰাজনৈতিক প্রভাব খটুৱাই চলিছে বৃহৎ পাহাড় ধ্বংসযজ্ঞ। বৃহস্পতিবারে সোনাপুর থানাত শিখা দে মালিকানাধীন বৃহৎ পাহাড় কটা কামত নিয়োজিত সকলৰ নামসহ দুলাল বড়াই দিছিল এজাহাৰ। এই গোটেই বিষয়টো সম্পর্কত মই আজি সোনাপুর থানাত এখন FIR দাখিল করেছো, আর তাত মই উল্লেখ করেছো যে শিখা দে আর তেওঁৰ হাজবেন্ড হল দীনেশ রঞ্জন দে আর মনোজ বৰুৱা দুজন মানুহে মানে ইয়াত পাহাড় কাটি আছে। এজাহাৰৰ পিছত তদন্ত আরম্ভ সোনাপুর আৰক্ষীৰ। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ নোহালৈ পাহাড় কটাত নিষেধাজ্ঞা সোনাপুর আৰক্ষীৰ। আৰক্ষীয়ে অভিযোগকাৰীৰ বিৰুদ্ধে চলাইছে নিজা তদন্ত। যুবনেতা মনোজ বৰুৱাৰ নেতৃত্বত সোনাপুৰৰ সেউজ প্ৰকৃতিৰ ওপৰত চলা এই ধ্বংসযজ্ঞৰ বাতৰি লাভ কৰি পূব কামৰূপ বন সংমণ্ডল প্ৰাধিকাৰী কাৰ্যালয়েও ইতিমধ্যে বিষয়টো সন্দৰ্ভত আৰম্ভ কৰিছে অনুসন্ধান। এইখিনি সিজন বৰষুণ আহিলেতো আমাৰ ইয়াতে কাম নহয়, এইখিনি সময়তে আমাৰ কিছুমান পারমিশন পাই বিহাৰৰ মাইনিং প্লেনৰ ওপৰত দিয়ে, আৰু পারমিশনটো দিও মানে আফটাৰ ৰিয়েলাইজেশ্যন অফ গভ ৰেভিনিউ। এই ক্ষেত্ৰত যিটো কথা কৈছে তে কমাৰকুছি বুলি তাত শিখা দে তেখেতে পারমিশন পাইছে। ब्यूरो रिपोर्ट प्राग न्यूज।